দাজ্জাল প্রাচ্যের খোরাসান অঞ্চল হইতে বাহির হইবে। তাদের সাথে এমন লোকজন থাকিবে যাদের মুখমণ্ডল হইবে ডালের মতো চ্যাপ্টা। গোলাকার চেহারা, মাংসল কপাল, যেমন তুর্কি জাতি। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 4072। ইসলাম 5টি স্তম্ভের উপর স্থাপিত। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তাহার রাসূল, এই কথা ঘোষণা করা। 2 নম্বর, নামাজ কায়েম করা। 3 নম্বর, যাকাত আদায় করা। 4 নম্বর, হজ পালন করা। এবং 5 নম্বর, রমজান মাসে রোজা রাখা। আল হাদিস মেশকাত শরীফ, হাদিস নাম্বার 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট দাজ্জাল সম্পর্কে আমার চাইতে বেশি প্রশ্ন আর কেউ করে নাই। অতঃপর তিনি আমাকে বলিলেন, তুমি তাহার সম্পর্কে কি জানিতে চাইতেছ? আমি বলিলাম, লোকেরা বলা বলি করিতেছে যে তাহার সাথে নাকি অডেল খাদ্যদ্রব্য থাকে, তিনি বলিলেন, আল্লাহর পক্ষে তো তাহা এর চাইতেও অধিক সহজ। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 4073।